Assalamualaikum, Sabah Sahir YouTube channel আর Facebook page থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, বিশেষ করে সাহির অনেক ভালো আছে, কারণ সাহির ঘুরতে খুব পছন্দ করে। আর আজ আমরা যাচ্ছি একটা রিসোর্টে। তো দেখতে পাচ্ছেন আমরা বাসের জন্য অপেক্ষা করছি, সাহিরও কিন্তু খুব আগ্রহের সহিত অপেক্ষা করছে। বাস থেকে নেমে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, আর এখন মেট্রোর অপেক্ষায়। মেট্রো চলে এসেছে আর আমরা এখন উঠে যাব রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে, যদিও রিসোর্টটা অনেকটা দূরে। মেট্রো থেকে নেমে আরেকটা বাস ধরেছি, আর বাস ধরে সোজা রিসোর্টে চলে এসেছি। আর এটা এখন আমরা রিসোর্টের সামনে ঢুকে যাচ্ছি। যদিও সাহির এখনও বুঝতে পারছে না আমরা কোথায় যাচ্ছি, তবে আমি দুই দিন আগে থেকে ওকে বলে রেখেছি বা প্রিপেয়ার করে রেখেছি, আমরা বেড়াতে যাব বা সেখানে সুইমিং পুল আছে, তুমি গোসল করবে, যেহেতু তার পানি খুবই পছন্দ। তো এই হচ্ছে সামনের রিসোর্টের জায়গাটা, ভিউটা খুবই সুন্দর। রিসোর্টটা অনেক বড় জুড়ে একটা রিসোর্ট, আমাদের খুবই ভালো লেগেছে। সাহিরের পাপা রিসেপশনে ঢুকেছে ফর্মালিটিসগুলো মেনটেন করতে, আর আমরা বাইরে বাচ্চাদের নিয়ে, আমি সাহির সারা বসেছিলাম, বাবার জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চারা টায়ার্ড, ওরা একটু বসেছে সামনের জায়গাটায়, আর আমার মেয়েটা তো অনেক খুশি, তার সাথে সাহিরও খুশি, তবে সে অপেক্ষা করছে পানিতে নামার জন্য। সো আমরা অলরেডি চাবি টাবি নিয়ে নিয়েছি, আর এখন আমরা রিসোর্টের দিকে রওনা দিব। তো আমাদের চাবি অলরেডি দিয়ে দিচ্ছে, 419 নাম্বার আমাদের রুম, আর এখানে ম্যাপও দিয়ে দিয়েছে যাতে করে আমরা সব কিছু দেখে নিতে পারি ম্যাপ থেকে। তো আমাদের অনেকটা দূর হেঁটে যেতে হবে, যদিও রিসোর্টের রুমগুলোয় এই গাড়িগুলো অ্যাভেলেবেল থাকে বা এই গাড়িগুলো নিয়ে যায় রুমের ভেতরে, তবে এই টাইমটা ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমাদের হাঁটা দেওয়া লেগেছে। ওয়েদারটা খুব জোস ছিল, গরম ছিল, তার সাথে হালকা বাতাসও ছিল, যার কারণে গরমটা এতটা গায়ে লাগছিল না। আর বাচ্চারা তো সমানে হাঁটছিল, কারণ ওদের স্ট্রলার বা টলি কোনো কিছুই ব্যবহার করছে না, তাই ওরা এই সামারে খুব সুন্দর ঘোরাফেরা করেছে আর খুব সুন্দরভাবেই আমাদের সাথে হেঁটেই এখানে ওখানে গিয়েছে। হাঁটতে হাঁটতে চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম আর এনজয় করছিলাম, বেশ ভালোই লাগছিল। 419 নাম্বার রুমটা খুঁজছি, তবে খুঁজে পাচ্ছিলাম না, অনেকটা কষ্ট হয়েছে, তারপর শেষ পর্যন্ত 419 নাম্বার বাসাটা পেয়েই গেলাম। ফাইনালি 419 নাম্বার বাসা পেয়েছি, আর এখন ভেতরে প্রবেশ করার পালা। সাহিরের পাপা দরজা খুলছে, আর সবার প্রথমে বিসমিল্লাহ বলে সাহিরকে প্রবেশ করিয়েছে। সাহির তো ঘুরে ঘুরে প্রথমে ঘরের চারপাশ দেখছে, সব কিছু দেখছে, যেহেতু ওর কাছে এই পরিবেশটা নতুন, বাসাটাও নতুন, তাই ঘুরে ঘুরে দেখছিল, তবে সে খুবই এনজয় করেছে। সবার প্রথমেই ঢুকতে এই রুমটা, আর তার সাথে আছিল কিচেন। এই রুমটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতন বানিয়েছে, চুলা, ফ্রিজ, আলমারি, পাতিল, বেসিন সব কিছুই আছে। তার পাশে আরেকটা রুম, এটা একটু বড় একটা রুম, সাথে আলমারি আছে, আর দুটো আয়না, আর একটা ডাইনিং টেবিল, সাথে আমাদের জন্য চারটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল, তার সাথে ছোট্ট সুন্দর একটা টয়লেট বা বাথরুম একসাথে। সাহির এখন পটি ট্রেন, তাই ও এখন টয়লেটে বসেই যে কোনো জায়গায় টয়লেট সেরে নিতে পারে। তার সাথে টয়লেটে আমাদের দিয়েছে চারটা করে শ্যাম্পু আর চারটা করে সাবান। এদিকে বাচ্চারা ঘুরে ঘুরে সব দেখছিল, সাহির তো বেড পেয়ে আরামে শুয়ে গেছে, সে ওখানে বিশ্রাম করছে আর বেডের আরাম নিচ্ছে, আর সারাও এখানে ঘুরঘুর করছে। বাচ্চাদের পাপাও ঘুরে ঘুরে সব কিছু চেক করে দেখছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এয়ার কন্ডিশনও আছে, সো চালানোর ব্যবস্থা করছিল বাচ্চাদের পাপা এয়ার কন্ডিশন। আর সাহিত এখনও বরার বরের মতনই সব কিছু মেপে মুপে দেখছে। আর আমি এদিকে কিচেনে চলে এসেছি, একটু
কফি গরম করার জন্য। সো ঘুরে ঘুরে দেখছি সব কিছু ঠিক আছে কিনা। তো পাতিল টাতিলও সব কিছু দেওয়া আছে, পাতিল, ফ্রাই প্যান, কাঁটা চামচ, চামচ, ছুরি, গ্লাস, খাওয়ার জন্য প্লেট, সব কিছুই আছে। যদিও বাসা থেকে কাঁটা চামচ, চামচ, ছুরি, গ্লাস এগুলো নিয়ে এসেছিলাম যে হয়তোবা দরকার লাগতে পারে, তবে এসে দেখলাম আলহামদুলিল্লাহ এখানে সব কিছুই দেওয়া আছে, ওরা রেডি করে দিয়েছে। আর যদিও বাসা থেকে আমি আমার প্রয়োজনীয় খাবারগুলো বাচ্চাদের জন্য নিয়ে এসেছি, ড্রাই ফুড বলেন আর আমাদের জন্য রাইস বলেন, যেহেতু হোটেল থেকে আমাদেরকে দুপুরের খাবারটা দেওয়া হবে না, আর সকালের নাস্তাটা আর রাতের ডিনারটা দেওয়া হবে। বাসা থেকে আমি মোটামুটি শুকনো যত খাবার আছে বাচ্চাদের জন্য সবই নিয়ে এসেছি, বাচ্চাদের চিপস, পানি, যদিও পানি এখানেও আছে, তারপরেও রাস্তায় আসার পথে পানি দরকার ছিল, শুকনো বিস্কিট, শুকনো ব্রেড, বাচ্চাদের জন্য কলা, মোটামুটি সব কিছুই ওদের যেই পছন্দের খাবারগুলো সেগুলো নিয়ে এসেছি। বাসা থেকে কফির গুঁড়া নিয়ে এসেছিলাম আর বিস্কিট, তাই সেটা দিয়েই আমরা নাস্তা সেরে নিয়েছিলাম। এখন বাজে প্রায় দুপুর 3:30, আমরা বাসা থেকেই লাঞ্চ সেরে এসেছিলাম, তাই এখন একটু চা আর কফি, বিস্কিট এসব খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে তো বাইরে বের হয়ে যাব বাচ্চাদের নিয়ে। আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা খেয়ে এখন বের হয়ে যাচ্ছি সুইমিং পুল খোঁজার জন্য। আমাদের যে ম্যাপ দেওয়া হয়েছিল সেই ম্যাপ দেখে দেখেই আমরা সেই অনুপাতে হেঁটে যাচ্ছি, যদিও জায়গাটা অনেক বড়, অনেক বড় জুড়ে রিসোর্টটা, আর আশপাশে অনেক টাইপের ঘর বাড়ি দেখতে পাচ্ছি। সো এক একটা এক এক ধরনের সুয়েটগুলা, তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে যেটা হচ্ছে ট্রাকের ভেতরে রুম, আরেকটা দেখতে পেরেছি আমরা সেটা হচ্ছে টেন্টের ভেতরে। সো টেন্ট আর ট্রাক এ দুটো আমাদের কখনো থাকা হয়নি, আর এই প্রথমবারের মতনই আমরা রিসোর্টে বাচ্চাদের নিয়ে এনজয় করছি। আমরা খুঁজতে খুঁজতে প্রায় রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। সাহির বাইরে আসলে আমার সাথেও থাকে বা ওর বাবার সাথেও থাকে, দুজনের সাথে থাকতেই সে কমফোর্টেবল ফিল করে। সুইমিং করবে? আমরা অলরেডি সুইমিং পুলের কাছে চলে এসেছি, আর এদিকে আমার মেয়েটা টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে, আর সাহির আর সাহিরের বাবা নিয়ে নেমেছে সুইমিং পুলে। আর এই সুইমিং পুলের জায়গাটাও বেশ বড়, সবাই যে যার মতন রিল্যাক্স করছে। তো সাহির আর পাপার কাছে চলে যাচ্ছি, জিজ্ঞেস করছি ওদের কেমন লাগছে। সাহির তো বেশ এনজয় করছে, যদিও পানিতে নামতে প্রথম দিকে একটু দ্বিধাবোধ করছিলো, তারপর এদিকে একটু কম পানি আছে, এখানে একটু সিঁড়ি আছে, এখানে তাকে বসানো হয়েছে, সে অনেকটা নিজে নিজে খেলেছে। সুইমিং পুলে নামার জন্য কস্টিউম দরকার হয় না, একটা আন্ডারওয়্যার আর মাথার উপরে ক্যাপ পরলেই হয়ে যায়। যদি আমরা ক্যাপগুলো আনতে বাসা থেকে নিতে ভুলে গিয়েছিলাম, তাই সেখান থেকে ক্যাপটা নিয়ে কিনে নিয়েছিলাম, সাহির আর সাহিরের পাপাই নেমেছে। আর আমার যেহেতু কস্টিউম ছিল না, তাই আমি সুইমিং পুলে নামতে পারিনি। আমরা যেহেতু রিসোর্টে 2 দিন থেকেছিলাম, প্রথম দিন আমার মেয়েটা নামেনি, তার পরের দিন আমার মেয়েটা একটু পা ভিজিয়েছিল আর ভয়টাও কেটে গিয়েছিল। সাহির অনেকবার চেষ্টা করছিল উপর থেকে পানির মধ্যে জাম্প করার জন্য, যদিও তার সাহসটা হয়নি, কিন্তু সে খুব চাচ্ছিল। তবে আমরা তেমন একটা ওকে দিতে চাচ্ছিলাম না, যেহেতু হয়তো আবার পানি খেয়ে ফেলতে পারে, যেহেতু সাহির এখনও সুইমিং ট্রেন্ড না, যার কারণে ওকে এই রিস্কটা নেওয়া হয়নি। তবে সামনে হয়তো যদি কখনো সুযোগ পাই, ইনশাল্লাহ চেষ্টা করব সাহিরকে সুইমিং ট্রেন করার জন্য। যেহেতু পানি ওর খুব পছন্দ, তাই আমার বিশ্বাস সুইমিংটা ট্রেন্ড করলে ও নিশ্চয়ই সুইমিং করতে পারবে। আর একটা মজার ব্যাপার হলো, সাহিরের পাপা সাহিরকে অনেকবার ডুব দিয়েছিল পানির ভেতরে, সো সে বেশ এনজয় করেছে আর সে বেশ খুশি ছিল, সে ডুব দেওয়াটা খুবই পছন্দ করেছিল। তার সাথে সাথে সে চেষ্টা করছিল পা ছেড়ে দিয়ে একটু পাটা নাড়ানোর জন্য। তো একা যেহেতু একদিনে সম্ভব না ট্রেন করা, তাই বাচ্চাদের পাপা সাহিরকে আগলে ধরেছিল আর ও পা ঠিকই সুইমিংয়ের মতো ঝাঁকিয়েছিল।
এখানে দেখতে পাচ্ছেন সাহির কিন্তু একদম লম্বাটে করে শুয়েছে, আর পাটাও কিন্তু বেশ নাড়াচ্ছে সুইমিং এর মতো। আলহামদুলিল্লাহ সাহির প্রথম দিন রিসোর্টে খুব এনজয় করেছে, তো এখন নামিয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা লেগে যাবে। প্রায় এক ঘন্টার মতো গোসল করেছে, সো এখন মিষ্টি পানির দিকে নিয়ে যাচ্ছে, একটু ফ্রেশ পানিতে গোসল করিয়ে কাপড় পরিয়ে দেবে। ঝর্নার পানিটা বেশ ঠান্ডা ছিল, তাই ওকে হালকা পাতলা একটু ময়লাটা পরিষ্কার করার জন্য বডিটা একটু ভিজে নিয়ে তারপর ওকে উঠিয়ে নিয়েছিলাম। এই তো চলেছে, এসেছি আমরা আমাদের সিটে, আর বাচ্চাদের পাপা এখন সাহিরকে মুছিয়ে দিচ্ছে, গাটা মুছিয়ে দিয়ে এখন ড্রেসটা পরে আমরা এখন রওনা দিব রুমের উদ্দেশ্যে। এখন বাচ্চা রাত 9টা, সাহেরের পাপা রেস্টুরেন্টে গিয়ে এই খাবারগুলো নিয়ে এসেছে, আর রিসোর্টের থেকে প্রায় 10 মিনিট লাগে রেস্টুরেন্টে যেতে, রিসোর্টের ভেতরেই ছিল রেস্টুরেন্টটা। তো এই আইটেমগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, এখানে বেশ কয়েকটা আইটেম আছে, তো সাহির সব কিছু চেক করে দেখছিল কোনটা কী। এখানে অনেকগুলো আইটেম ছিল, যেমন এখানে ছিল বেক করা আলু, তারপর ছিল মোজারেল্লা, বেক করা মোজারেল্লা বা বেক করা চিজ, তো একটা ডেজার্ট ছিল সেটা হচ্ছে পুডিং টাইপের, আর এখানে আছে একটা রুটি, ব্রেড বা রুটি, রুটির উপরে ছোট ছোট করে টমেটো কাটা, আর এখানে দুটো চপ আছে। তার সাথে ছিল লাসানিয়া আর একটা বড় পিৎজা, আর তার সাথে ছিল দুটো ড্রিঙ্কস। তো বেশ ভালোই ছিল, খারাপ ছিল না, আমরা বেশ এনজয় করেছি, আর সাহির পিৎজাটা খুব এনজয় করেছে, আর সাহিরের সাথে সাহিরের বোন এনজয় করেছে কোক, কারণ কোক তার খুবই পছন্দ, যে কোনো ড্রিঙ্কস হলেই হয়। সাহির প্রথম দিকে প্রত্যেকটা খাবারই চেষ্টা করে গন্ধ নেওয়ার জন্য, নাকে গন্ধ নেওয়ার জন্য তারপর সে খেয়ে থাকে, সে যেটা তার ভালো লাগে তখন সেটা খায়। তো সে আলুটা খেয়েছে, তারপর পিৎজাটাও খেয়েছে। সাহিরের বাবা পিৎজাটা কেটে নিয়েছিল, আর সাহির দেখছিল যে ওর পাপা কী করছে, কীভাবে কাটছে, সো পিৎজাটা নেওয়ার জন্য অপেক্ষা করছিল। ডিনার শেষ করে আমরা সবাই একটু বাইরে সামনের দিকটায় বসেছি, রিসোর্টের সামনে আমাদের রুমের সামনেই এখানে প্লাস্টিকের চেয়ার টেবিল দেয়া, তো আমরা এখানে বসে একটু বাচ্চাদেরকে নিয়ে রিল্যাক্স করছিলাম। তো তারপর কিছুক্ষণ বসে আমরা বললাম একটু হাঁটাহাঁটি করে আসি সামনে, সো সকালের দিকে দেখা যায় বাইরের ভিউটা একরকম দেখা যায়, আর রাতের দিকে আরেক রকম। এই তো আমরা হাঁটতে বের হয়ে গেছি, আর রাতের ভিউটা খুবই সুন্দর লাগছিল আমাদের কাছে, চারপাশে ছোট ছোট ল্যাম্প দেয়া ছিল অনেকটা ডিমের মতন। তো সাহিরের বোনটা ঘুরে ঘুরে বলছে এগ, ওর কাছে লাইটগুলো এগের মতো লাগছিল। সো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসার পরে আমরা এখন আবার একটু বাইরে এসে রেস্ট করছিলাম। রিসোর্টের দ্বিতীয় দিনটাও আমাদের এভাবেই কেটেছিল, সো আমরা এবার খুব এনজয় করেছি এই সামারে, বিশেষ করে এই রিসোর্টটাতেও বাচ্চারা খুব এনজয় করেছে। সো এখন রাত বাজে 12টা, বাচ্চারা অলরেডি ঘুমিয়ে পড়েছে, তার কারণ তারা প্রচণ্ড টায়ার্ড। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর সবাই সাহির আর সাহিরের বোনের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।